ওকে, তো আমরা এখন শিখব বায়ারের সাথে ইন্টারভিউ কীভাবে করতে হবে। তো তো দেখুন, বায়ারের সাথে আমরা কীভাবে ইন্টারভিউ করব, আমরা তার আগে জানি যে কখন ইন্টারভিউতে ডাকতে পারে বায়ার, আপনাকে কখন ইন্টারভিউতে ডাকতে পারে। আপনি যখন জব অ্যাপ্লিকেশন সেন্ড করবেন, মানে কভার লেটারটা সেন্ড করবেন, করার পরে 2 ঘন্টার মধ্যে ডাকতে পারে, 1 দিনের মধ্যে ডাকতে পারে, 2 দিনের মধ্যেও ডাকতে পারে, আবার জীবনে কোনো দিন নাও ডাকতে পারে। সুতরাং জীবনে যদি কোনো দিন নাও ডাকে, মাইন্ড করার দরকার নেই। অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার পরে বায়ারের যখন মানে সুবিধা হয়, মানে সর্বোচ্চ 2 দিন অথবা ম্যাক্সিমাম বায়ার 1 ঘন্টার মধ্যে আপনাকে কল করবে, মানে আপনাকে ইন্টারভিউতে ডাকবে। ওকে, তো অ্যাকচুয়ালি আপনার কভার লেটার, ডেসক্রিপশন সবগুলো পছন্দ হলেই বায়ার আপনাকে কল করবে, আর যদি এগুলো পছন্দ না হয় তাহলে বায়ার আপনাকে কল করবে না। সুতরাং এগুলো যদি ভালোভাবে না লেখেন তাহলে বায়ার ইন্টারভিউতে ডাকবে না। আর এগুলো দেখার পরে যদি বায়ার আপনাকে ইন্টারভিউতে ডাকে, তার মানে আপনার 80% চাকরি হয়ে গেছে। যে বায়ার আপনাকে ইন্টারভিউতে ডাকা মানে হচ্ছে বায়ার আপনাকে সিলেক্ট করেছে, এখন আপনার সাথে ফার্দার আরও বেশি কিছু আলোচনা করতে চাই। তো সুতরাং ইন্টারভিউতে ডাকা মানে আপনার 80% চাকরি কনফার্ম। ওকে, এখন কীভাবে বুঝবেন যে বায়ার ইন্টারভিউতে ডেকেছে? দেখুন, কীভাবে বুঝবেন, আপনি ক্লিক করবেন এখানে মেসেজে, মেসেজ। এখানে বায়ার যদি আপনাকে ইন্টারভিউতে ডাকে, আপনি এখানে বায়ারের মেসেজ দেখবেন। বর্তমানে এখানে বলা আছে কি, ইউ হ্যাভ নো ইনবক্স মেসেজ, কোনো মেসেজ নেই। বাট কোনো বায়ার যদি আপনাকে ইন্টারভিউতে ডাকে, তাহলে আপনি এখানে এই মেসেজ বক্সে আপনি বায়ারের মেসেজ দেখবেন। এই যে ইনবক্সে বায়ারের মেসেজ দেখবেন, তাহলে আমরা এই চাকরির জন্য মাত্র অ্যাপ্লাই করলাম। তো দেখুন, সেই জন্য এখানে এখনও ইন্টারভিউ কল আসেনি। তো দেখুন, আমি আরেকটা আইডি থেকে দেখাচ্ছি। এই যে এখানে, এখানে দেখুন, আমি এখানে ক্লিক করছি মেসেজ, এটা আরেকটা আইডি। এই যে এখানে দেখুন, এই মেসেজ বক্সে দেখা যাচ্ছে বায়ারের মেসেজটা দেখা যাচ্ছে। বায়ারের নাম হচ্ছে ক্ষুদ্র মাক্তার, এই যে বস্কো দেখা যাচ্ছে। তো আমরা যদি এখন বায়ারের এই নামের উপরে ক্লিক করি, তাহলে বায়ারের মেসেজগুলো দেখব। ওকে, ক্লিক করলাম, এই যে বায়ারের মেসেজগুলো আমি দেখতে পারবো। বায়ার এখানে প্রশ্ন করেছে, টেল মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা সম্পর্কে বলো। তো আমরা ফেসবুকে যেভাবে চ্যাট করি, ঠিক ওডেক্সও আমরা একইভাবে চ্যাট করতে পারবো। এটা হচ্ছে মানে ওডেক্সের চ্যাটের অপশন। ফেসবুকে আমরা যেভাবে সহজে চ্যাট করতে পারি, এখনও সেম, আপনি খুব সহজেই চ্যাট করতে পারবেন। মানে বায়ার আপনাকে ইন্টারভিউতে ডাকলে আপনি সেটা কীভাবে বুঝবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর দেখুন কীভাবে রিপ্লাই করবেন। তো আপনাকে বায়ার মেসেজ দেওয়ার পরে বায়ার কোনো কিছু যখন আপনাকে জিজ্ঞেস করবে, বায়ারের প্রশ্নের উত্তর কীভাবে আপনি দিবেন, রিপ্লাই। দেখুন, এই যে বায়ার যখন কোশ্চেনটা করবে, কোশ্চেনটা দেখার পরপরই কোশ্চেনের নিচে আপনি একটা রিপ্লাই বক্স দেখবেন, এই যে রিপ্লাই বক্স, রিপ্লাই বক্স আপনি রিপ্লাই লিখবেন, লিখে জাস্ট সেন্ড, সাথে সাথে সেন্ড হয়ে যাবে। ঠিক বায়ার আবার লিখবে, বায়ারের মেসেজটা আবার এভিনে দেখবেন, আপনি লিখবেন, আপনি সেন্ড করবেন। ঠিক এভাবে দুজন একই সময় অনলাইনে থেকে চ্যাট করতে পারেন, অথবা আপনি যদি বায়ার যদি একটা মেসেজ করে, আপনি সেটা দেখবেন, দেখে আপনি রিপ্লাই করবেন, পরে বায়ার পাবে। মানে আমরা ফেসবুকে যেরকম একই সাথে দুজনে অনলাইনে থেকে চ্যাট করতে পারি, ঠিক এখানেও দুজনে একই সাথে অনলাইনে থেকে লাইভ চ্যাট করা যাবে। আবার ফেসবুকে যেরকম আমি সাপোজ কোনো একটা বন্ধুকে মেসেজ পাঠালাম, মানে চ্যাটবক্সে, তাহলে সে যখন তার আইডি ওপেন করবে তখন সে দেখবে, এবং সে যখন রিপ্লাই দিবে তখন হয়তো আমার কম্পিউটার বন্ধ, তো সে রিপ্লাই দিলে তখন আমি যখন কম্পিউটার খুলব তখন আমি দেখব। ঠিক ওডেক্স সেম। ওকে, তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে রিপ্লাই করবেন। আচ্ছা, এরপর হলো কী কী প্রশ্ন করতে পারে ও কীভাবে জবাব দেবেন, কী কী প্রশ্ন করতে পারে।
এখানে বায়ার যে প্রশ্নগুলো করতে পারে, যে আপনি এই রেটে কাজ করবেন কিনা, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে কাজ করতে পারবেন কিনা, ভালো কোয়ালিটির কাজ আমাকে প্রোভাইড করতে পারবেন কিনা, এই সময়ের মধ্যে কাজ জমা দিতে পারবেন কিনা, আপনি এই রেট নিয়ে সন্তুষ্ট কিনা, এই ধরনের মানে সহজ কোশ্চেনগুলো করবে, স্বাভাবিক কোশ্চেনগুলো করবে। কখনো আপনার কাজের মানে আপনি কাজ পারেন কিনা আপনার কাজের স্কিল যাচাই করার চেষ্টা করবে না ইন্টারভিউতে। আপনি আসলে কতটুকু কাজ পারেন না পারেন এগুলো আপনার মানে আপনার জ্ঞানের গভীরতা কতটুকু, আপনার সেই জ্ঞানের গভীরতা মাপার চেষ্টা করবে না। তো আমাদের ট্রেডিশনাল জবের জন্য আমরা যে ইন্টারভিউ দেখি, এটা আসলে সেরকম ইন্টারভিউ না, এটা আসলে কোনো ইন্টারভিউ না, এটা হচ্ছে নেগোসিয়েশন। আপনার সাথে জাস্ট বাইরে আলোচনা করবে রেট নিয়ে, ডেট নিয়ে, তারপরে কাজ নিয়ে, এখানে আলোচনা করবে, এখানে আপনার জ্ঞানের গভীরতা মাপার চেষ্টা করবে না। তো সেই জন্য আমাদের বিভিন্ন কোম্পানিতে সরাসরি যে ইন্টারভিউগুলো, সেখানে জ্ঞানের গভীরতা মাপার চেষ্টা করা হয়, বাট এখানে মাপবে না। তো সেই জন্য আমাদের সরাসরি ইন্টারভিউ চাইতে এই আউটসোর্সিং এর ইন্টারভিউটা খুবই সহজ। ওকে, এরপর হলো ইংলিশের দক্ষতা বেশি থাকতে হবে কিনা। এখানে একটা ক্লাসের ছেলে যতটুকু ইংলিশ বুঝে, অতটুকু ইংলিশ বুঝেই বাইরের সাথে কমিউনিকেট করা যাবে। অনেকের যেটা ধারণা যে বাইরের সাথে কমিউনিকেট করার জন্য অনেক ভালো ইংলিশ জানা দরকার, আসলে এটা সম্পূর্ণ রং কনসেপ্ট। দেখুন, আমরা মোটামুটি ইংলিশ জেনেও আমরা কিন্তু ইংলিশে কনভারসেশন করতে পারি। যেমন ফেসবুকে আমরা অনেক বন্ধুর সাথে ইংলিশে কনভারসেশন করি, ইংলিশ না খুব ভালো না জেনেও। একটা ক্লাস ফাইভের ছেলেও পারে, একটা ক্লাস এইটের ছেলেও পারে, মোটামুটি মনের ভাব প্রকাশ করতে আমরা পারি ইংলিশে, মানে ইংলিশের শর্ট ফরম্যাটে। যেমন আমি থ্যাংকস লিখব, TNX, গ্রেট, GREAT, গ্রেট। তো এইভাবে আমরা খুব সংক্ষেপে ইংলিশে লিখে মনের ভাব প্রকাশ করতে পারি। তো এখানে ইংলিশের দক্ষতা খুব একটা মানে প্রয়োজন নাই। আপনি মনের ভাব বোঝানোর জন্য টুকটাক ইংলিশ জানলে যথেষ্ট, আপনার ইলেভরেট ইংলিশ জানার দরকার নাই। তো এই জন্য আপনি দেখবেন যে ক্লাস এইটের ছেলেরও অনেক ভালো আউটসোর্সিং করছে এবং অনেক ভালোভাবে তারা বাইরের সাথে কমিউনিকেট করছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা SSC পাশ করেছে অথবা অনেকেই Class 8 পাশ, এবং তারাও খুব ভালোভাবে বাইরের সাথে কমিউনিকেট করছে। আসলে বাইরের সাথে কমিউনিকেট করার জন্য যে ইংলিশ, এটা খুব সিম্পলি ইংলিশ দিয়ে করা যায়, এটার জন্য ইলেভরেট ইংলিশ জানার প্রয়োজন নাই। আর বায়ার যখন আমাদেরকে কাজ দেয়, তখন সে এটা জেনেই আসে যে আমরা নন স্পিকার ইংলিশ। তো সেই জন্য বায়ার জানে যে আমাদেরকে দিয়ে কাজ করাতে আমাদেরকে তার কাজটা বুঝতে অনেক ঝামেলা হবে, আমরা তার কথা সহজে বুঝতে পারবো না। বাট ওই প্রবলেম মেনে নিয়েই সে আমাদেরকে কাজ দেয়। কেন কাজ দেয়? রেট কম দেওয়ার জন্য। কারণ আমাদেরকে দিবে $2, সাপোজ $2। এই সেম কাজটা সে যদি তার দেশের কোনো মানুষকে দিয়ে করাতো, তাহলে লাগতো কমপক্ষে $20। তাহলে সে কিন্তু অনেক কম দিয়ে আমাদেরকে কাজ করাতে পারছে। তো সুতরাং বায়াররা এমনভাবে আমাদের সাথে কমিউনিকেট করে, খুব সহজ করে কমিউনিকেট করে, যেন আমরা তার কথা বুঝতে পারি, তার কথা খুব সহজে বুঝতে পারি। আর যদি বুঝতে না পারি, সেটা সে নিজের দায়িত্বে সে বুঝাই দেয়। সুতরাং ইংলিশের দক্ষতা নিয়ে মানে ওরিট হওয়ার কোনো কারণ নাই। আপনি কয়েকদিন বায়ারের সাথে কনভারসেশন করার পরে আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। আপনি ইংলিশ যতই কাঁচা হন না কেন, এখানে বাইরের সাথে কমিউনিকেট করতে খুব একটা প্রবলেম হবে না। এরপর হলো 6 নম্বর, একই সাথে দুজনকে অনলাইনে থাকতে হবে কিনা। হ্যাঁ, একই সাথে দুজন অনলাইনে থেকেও করা যায়, আবার অফলাইনে থেকেও করা যায়। সাপোজ বায়ার সেন্ড করলো মেসেজ, আপনি দেখলেন, পর আপনি রিপ্লাই করলেন। এরপর হলো বাস্তবের ইন্টারভিউর চাইতে সহজ। হ্যাঁ, কারণ বাস্তবের ইন্টারভিউতে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, আপনাকে খুব শুটেড বুটেড হয়ে যেতে হবে, ইন্টারভিউ বোর্ডের সামনাসামনি বসতে হবে, তারপর
কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে সেটা সাথে সাথে জবাব দিতে হবে, আর এখানে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে সেটা আপনাকে সাথে সাথে জবাব না দিয়েও আপনি নেট নেট ঘেঁটে নেট সার্চ করে তাছাড়া আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনি সেটা রিপ্লাই করতে পারেন। তো যার ফলে আপনি একটু প্রিপারেশন নিয়ে কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন, মানে জেনে শুনে কোশ্চেন অ্যান্সার দিতে পারেন। এখানে সামনাসামনি দেখতে হয় না, কাজ এখানে কাজ নিয়ে কোনো প্রশ্ন করবে না, এখানে বাইরে একটা স্পোকেন করতে হয় না, মানে সরাসরি কখনও ফেস টু ফেস কথা বলতে হয় না, কারণ বায়ার জানে যে আমরা নন স্পিকার ইংলিশ এবং আমরা ইংলিশে অত ভালোভাবে কথা বলতে পারি না। তো সুতরাং আমাদেরকে ওভাবে ইংলিশে কখনও কথা বলে না, বায়ার যেগুলো কথা বলে লিখে লিখে খুব শর্ট ফরম্যাটে সহজ ইংলিশে লিখে লিখে কথা বলে। তারপর হচ্ছে জাস্ট ইংলিশে এক্সপার্ট হতে হবে না। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে বায়ারের সাথে ইন্টারভিউ কীভাবে করতে হবে। এখন এই ইন্টারভিউর সময় বায়ার যদি আপনার কোনো কিছু চাই, সাপোজ আপনাকে বললো যে তুমি আমাকে একটা পোর্টফোলিও দাও অথবা তুমি আমাকে একটা স্যাম্পল দাও, তো এই যদি আমরা বায়ারকে কোনো কিছু পাঠাতে চাই, মানে কোনো ফাইল অ্যাটাচ করে পাঠাতে চাই, তাহলে আমরা এই যে ফাইল অ্যাটাচমেন্টে অ্যাটাচ করে পাঠাবো। সাপোজ বায়ার আমাকে বললো যে তুমি একটা গ্রাফিক ডিজাইন করে আমাকে কাজটা জমা দাও, তাহলে আমি এই যে ফাইল অ্যাটাচ করে এই অ্যাটাচমেন্টের এখান থেকে আমি কাজটা জমা দেবো, মানে এখানেই অ্যাটাচ করে দেবো। ঠিক আমরা ইমেলে যেভাবে অ্যাটাচ করি, যে কোনো বড়ো ফাইল যেরকম আমরা অ্যাটাচ করতে পারি, ঠিক তেমনি বায়ারকে যদি আপনি বড়ো কোনো ফাইল পাঠাতে চান, কোনো ভিডিও অডিও কোনো বড়ো কোনো টেক্সট যদি আপনি পাঠাতে চান, তাহলে খুব সহজে আপনি এখানে অ্যাটাচ করে পাঠাতে পারবেন, ফাইল অ্যাটাচমেন্ট অ্যাটাচ। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বায়ারের সাথে ইন্টারভিউ কীভাবে করতে হবে। তো আসলে ইন্টারভিউ করাটা খুবই সহজ। তো দেখুন, আমি এক্সাম্পল হিসেবে আমাদের একটা স্টুডেন্টের বায়ারের সাথে কনভারসেশনের কিছু অংশ আমি দেখাচ্ছি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে বায়ার আসলে কী কী বলে, কীভাবে বলে। তো দেখুন, এই যে আমাদের এই স্টুডেন্ট, ওর নাম হলো শাকিল, আমিনুল ইসলাম শাকিল। তো দেখুন আমি তার কনভারসেশনগুলো দেখি। এই যে একজন বায়ার লিশু আহুজার সাথে সে কী কী কথা বলেছে দেখুন। এই যে এরকম আরও দশটা কনভারসেশন। তো দেখুন আমরা একটু দেখি, মানে প্রথম থেকে শুরু করে সে যা বলেছে সব কিছু এখানে বলা আছে। এই যে দেখুন, এই যে মার্চ 14, বায়ার বলেছে কি, বায়ের নাম হচ্ছে লিশু আহুজা, মার্চ 14 তারিখে বায়ের বলেছে রিড মাই পোস্ট কেয়ারফুলি, ইউ হ্যাভ টু পুট আওয়ার ওয়েবসাইট, দেখুন হ্যাভ কীভাবে লিখেছে, ইউ হ্যাভ টু পুট আওয়ার ওয়েবসাইট লিঙ্ক ইন এসবি সাইট অ্যান্ড সেন্ড পি রিপোর্ট। দেখুন এখানে কিন্তু কাজ নেই, কোনো কোশ্চেন জিজ্ঞেস করো নেই, তার জ্ঞানের গভীরতা মাপার চেষ্টা করো নেই, এখানে বলছে জাস্ট পোস্টটা পড়ো তারপর আমাকে এই কাজটা করে দাও। তারপর মি মানে হচ্ছে আমাদের স্টুডেন্ট, মানে শাকিল কি বলেছে, স্যার প্লিজ গিভ মি ইউর ওয়েবসাইট অ্যাড্রেস। এরপর বায়ার বলেছে আর ইউ রেডি ফর ওয়ার্ক, আবার হয়তো ও একটু দেরি করছিল, তখন বায়ার আবার বলেছে যে প্লিজ কুইক রিপ্লাই। এরপর সে বলল কি, স্যার ইয়েস, আবার বলল সরি ফর লেট। এরপর বায়ার বলল কি, ক্যান ইউ সেন্ড ইউর স্কাই, আবার বললো হোয়েন ইউ কমপ্লিট দিস টাক্স আই উইল পে ইউ, ইউর টাক্স ইজ 100 SB ফর $1। এবং সে একটা রিসোর্সও দিয়ে দিল, একটা লিস্টও দিয়ে দিল। তো দেখুন আবার হ্যাভ ইউ গট দ্য টাক্স, আবার সে বললো কি, থ্যাংক আই উইল স্টার্ট দ্য টাক্স ASAP। তো বুঝতেই পারছেন আসলে খুব সহজ কথাবার্তা, মানে কনভারসেশনগুলো এতটা সহজ যে আমরা বন্ধুর সাথে যেভাবে কনভারসেশন করি ঠিক সেভাবেই এখানে খুব সহজ ইংলিশ ইউজ করে। তো আসলে এতটা সহজ ইন্টারভিউটা, একটা ক্লাস এইটের ছেলে যতটুকু ইংলিশ বুঝে অটটুকু ইংলিশ দিয়েই খুব ভালোভাবে বায়ারের সাথে কনভারসেশন করা যায়, আর বায়ার আমাদেরকে সেভাবেই বলে যেন আমরা খুব সহজে বুঝতে পারি। তো এখানে বায়ারের সাথে কনভারসেশন করার সময় একটা বিষয় মনে রাখবেন যে বায়ারকে কনফিডেন্ট শো করতে হবে। বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি এই কাজটা করতে পারবেন, আপনি যদি বলেন হ্যাঁ পারবো অথবা চেষ্টা করব, মানে আই ক্যান অথবা আই উইল ট্রাই, এরকম কনফিউজড কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। কনফিউজড ওয়ার্ড ইউজ করলে বায়ারও কনফিউজড হয়ে যাবে, বায়ার মনে করবে যে আপনি তাকে ভালো কাজ প্রোভাইড করতে পারবেন না। তো সেই জন্য বায়ার যদি কোনো কথা জিজ্ঞেস করে যে আপনি এই কাজটা করতে পারবেন কি না, আপনি খুব কনফিডেন্টলি বলবেন
সার্টেনলি, ওবভিয়াসলি, শিওরলি, এই ধরনের কনফিডেন্ট ওয়ার্ড, মানে সার্টেন ওয়ার্ড ইউজ করবেন, কনফিডেন্ট ওয়ার্ড ইউজ করবেন, যে ওয়ার্ডটা শুনে আপনার কনফিডেন্ট এক্সপ্রেস হয়। আর ইন্টারভিউটা এককালীন না, ইন্টারভিউতে এটা নিয়মিত চলতেই থাকবে, এটা আপনি যতদিন কাজ করবেন এটা বায়ার আপনার সাথে কনভারসেশন করবেই। তো এটা সবগুলো আসলে ইন্টারভিউ বলতে আমরা যেটা বুঝি, যে প্রথম আপনাকে ইন্টারভিউ দিল, আপনাকে পছন্দ হলো, চাকরি দিয়ে দিল, আসলে আউটসোর্সিংয়ে সেই অর্থে ইন্টারভিউ না। আউটসোর্সিংয়ে ইন্টারভিউ হলো যে আপনাকে কাজ করার সময় প্রতিনিয়ত বাইরের সাথে কমিউনিকেট করতে হবে। সাপোজ আপনি একটুখানি কাজ করেছেন, কাজ করে আপনি বাইরকে দেখাচ্ছেন যে বস দেখেন ঠিক, মানে ঠিক আছে কি না, বস বাইর বলবো যে হ্যাঁ ঠিক আছে। আবার আপনার কাজ করতে গেলে কোনো একটা জিনিস আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা আপনি বাইরকে জিজ্ঞাসা করলেন, সেটা বাইর বলে দিবে। আবার কাজ করতে গেলে আপনার কোনো একটা রিসোর্স প্রয়োজন হচ্ছে, কোনো একটা লিস্ট প্রয়োজন হচ্ছে, অথবা কোনো একটা টুলস প্রয়োজন হচ্ছে, অথবা কোনো একটা জিনিস মানে প্রয়োজন হচ্ছে, তখন বাইরকে আপনি বলবেন, তখন বাইরকে আপনাকে সেটা দিয়ে দিবে, সেটা মানে আপনার সাথে কোঅপারেট করবে নিয়মিত। এই সব কিছু নিয়েই কি বাইরের সাথে যে কোঅপারেশন, বাইরের সাথে যে কনভারসেশন, এগুলোর জন্য আমরা সাধারণততে মানে ইন্টারভিউ বলি। বাট আসলে এটা ইন্টারভিউ না, এটা হচ্ছে কনভারসেশন, বাইরের সাথে মানে নিয়মিত কনভারসেশন। আপনি যতদিন কাজ করবেন ততদিন এই কনভারসেশন চলতেই থাকবে। তারপরও প্রথমে যদিও আপনি বাইরের সাথে কনভারসেশন করতে একটু আনইজি ফিল করবেন, বাট কয়েকটা বাইরের সাথে কনভারসেশন করার পরে এই জিনিসটা আপনার রপ্ত হয়ে যাবে, আপনি খুব ইজিলি, একদম খুব কনফিডেন্টলি আপনি বাইরের সাথে কনভারসেশন করতে পারবেন। তো আশা করি ইন্টারভিউ নিয়ে ভীতি আপনার দূর হয়েছে। তো আপনি তো অ্যাপ্লাই করতে থাকবেন, কয়জন বাইর আপনাকে ইন্টারভিউতে ডাকলো, কয়জন বাইর ইন্টারভিউতে ডাকলো না, এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। কারণ নতুন অবস্থায় আপনি মোটামুটি 10টা কাজে যদি অ্যাপ্লাই করেন, 2-3টা কাজের জন্য আপনি কল পাবেন, মানে 10টার জন্য অ্যাপ্লাই করলে নিরীক্ষাত আপনি 2টার জন্য কল পাবেন, আপনি সবগুলোর জন্য কল আশা করবেন না। তো নতুন অবস্থায় আপনি রেসপন্স কম পাবেন, বাট যখন আপনি পুরাতন হবেন, আপনার কাজের এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার স্কিল বাড়বে, তখন আপনি অ্যাপ্লাই করলেই, মোটামুটি 10টাতে অ্যাপ্লাই করলেই 5-6টাতে আপনি মানে ইন্টারভিউর জন্য কল পাবেন। তো ইন্টারভিউতে আপনি কল পাবেন, আপনি কী করবেন, আপনার মতো করে আপনি অ্যাপ্লাই করে যাবেন। কয়টাতে ইন্টারভিউ ডাকলো এগুলো মনে রাখারও দরকার নেই, এগুলো কোথাও লিখে রাখারও দরকার নেই, আপনি জাস্ট অ্যাপ্লাই করে যাবেন প্রতিদিন। দেন আপনি ডেলি একবার করে আপনি কী করবেন, ইনবক্স চেক করবেন, এই মেসেজ বক্স চেক করবেন। এই মেসেজ বক্স চেক করলেই যদি দেখেন যে কোনো বায়ারের মেসেজ এসছে, তার মানে কি আপনার ইন্টারভিউ মানে শুরু হয়ে গেল। দেন আপনি যদি স্মার্টলি ইন্টারভিউ তার সাথে করতে পারেন, তাহলে আপনাকে বায়ার নিয়োগ দিবে এবং ভালো স্যালারি দিবে। তো এখানে বায়ারের সাথে কমিউনিকেট করার সময় যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, আপনি যথাসম্ভব টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। ওই আপনার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো শুনেই, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো দেখেই বাইরে বুঝতে পারবে যে আপনি কতটা ভালো কাজ পারেন। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বিষয়টা কী, মনে করুন একটা বাস অ্যাক্সিডেন্ট করলো। এখন ওই বাস অ্যাক্সিডেন্টের পরে বাসের ড্রাইভার যেভাবে বর্ণনা দেবে, প্যাসেঞ্জার সেভাবে বর্ণনা দেবে না, তাদের বর্ণনার মধ্যে স্লাইটলি ডিফারেন্ট হবে। মানে ড্রাইভার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবে, টেকনিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করবে, বাট প্যাসেঞ্জার সে টেকনিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করবে না। যেমন প্যাসেঞ্জার এভাবে বর্ণনা দেবে যে ড্রাইভার খুব জোরে যাচ্ছিল, জোরে গাড়ি চালাচ্ছিল, এমন সময় সামনে একটা ছাগল পড়ল এবং ড্রাইভার ডানে মোড় নিল, গাড়ি খাদে পড়ে গেল। বাট একই বর্ণনা যখন ড্রাইভার দিবে, তখন সে টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করবে। যেমন সে বলবে যে আমি এত কিলোমিটার স্পিডে চালাচ্ছিলাম, দেন আমি সামনে একটা ছাগল পড়লো, আমি খুব হার্ড ব্রেক করলাম, বাট হার্ড ব্রেক করার পর আমি ডান পাশে মোড় নিলাম, আমি স্টিয়ারিং হুইল ডান দিকে ঘুরালাম, ডান দিকে ঘুরানোর পরে এইভাবে সে এই যে স্টিয়ারিং হুইল, তারপরে এই যে মানে ডান দিকে মোড় নিলাম, তারপর আমার উইন্ডশিল্ড ভেঙে গেল, এই যে সে যে ওয়ার্ডগুলো ইউজ করছে, টেকনিক্যাল ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু প্যাসেঞ্জার ইউজ করছে না। তো তাহলে তার মানে কোনো ড্রাইভার যদি এভাবে বলে, তার মানে আপনি কী বুঝবেন, যে সে মোটামুটি সে ড্রাইভিং জানে, সে একজন ড্রাইভার। দেখুন গার্মেন্টসের যে এমপ্লয়িরা, ওরা কিন্তু অতটা শিক্ষিত না, তো যার ফলে ওরা এই যে সুইকে বলেন কি নিডল। যেমন আপনি যদি বলেন যে আমি সুই দিয়ে কাপড়টা সেলাই করলাম, আপনি এভাবে বলবেন, বাট একজন গার্মেন্টসের এমপ্লয়ি যখন বলবে, সে বলবে কি আমি নিডলস দিয়ে
নিডল দিয়ে এই ফেব্রিক্সটি সেলাই করলাম। তাহলে নিডল এবং ফেব্রিক্স এগুলো হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আপনি কোনো কোনো এমপ্লয়ির কাছে শুনেন তাহলে আপনি বুঝবেন কি যে সে গার্মেন্টসে জব করেছে। তো ঠিক তেমনি এরকম টেকনিক্যাল ওয়ার্ড আপনি যত বেশি ইউজ করতে পারবেন, তত বেশি কি আপনি ভালো কাজ পাবেন, বায়ার আপনাকে বিলিভ করবে। এখন এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো মানে আয়ত্ত করার জন্য আপনাকে বাড়তি কোনো কসরত করার দরকার নেই, বাড়তি কোনো চেষ্টা করার দরকার নেই। আপনি যখন ভালোভাবে কাজটা বুঝবেন, ভালোভাবে যখন আপনি কাজটা শিখবেন, কাজটা শেখার পরে অটোমেটিক্যালি আপনার এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো রপ্ত হয়ে যাবে। তো বায়ার আপনার সাথে ইন্টারভিউ করলো, ইন্টারভিউ করে বায়ার খুব স্যাটিসফাইড। এরপরে বায়ার আপনাকে বলল যে ঠিক আছে, তোমার সাথে আমি কথা বলছি, তোমার প্রোফাইল দেখছি, আমার খুব ভালো লাগছে, তুমি আজকে থেকে কাজ শুরু করো। বায়ার যদি আপনাকে কাজ শুরু করতে বলে এবং আপনি যদি বায়ারের কথা মতো কাজ শুরু করেন, আপনি কাজ করবেন কিন্তু আপনি স্যালারি পাবেন না। মানে বায়ার কাজ শুরু করতে বললেই আপনি কাজ শুরু করবেন না, এবং বায়ারের কথা মতো যদি আপনি কাজ শুরু করেন, মানে কাজ শুরু করতে বললেই শুরু করবেন না, তারপরে কিছু মানে বিষয় আছে, যদি সেগুলো ফলো না করেন তাহলে আপনি স্যালারি পাবেন না, আপনি কাজ করবেন কিন্তু স্যালারি পাবেন না। আমরা পরের লেসনে এটা নিয়ে আলোচনা করব যে আমরা কখন কাজ শুরু করব। ওকে, থ্যাংক ইউ।